এই মুহূর্তে কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ি এলাকায় আছেন রিপোর্টার এস এম রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া দখলদার ফিলিং স্টেশনে রাত 8টার সময় এই কুষ্টিয়ার যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে কিন্তু হঠাৎ করে তেল আনলোড করার সময় একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে কিন্তু ঘটনাস্থলেই এই দুজন যারা মূলত তেল আসলে কেনার জন্য এই পাম্পে এসেছিল তারা দুজনে আসলে আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান এবং আরও দুজন আহত, গুরুতর আহত রয়েছে এবং যারা তাদেরকে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। তো আমি কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে প্রাথমিক তদন্তে যেটা এসেছে এটি শর্ট সার্কিট থেকে হয়তো আগুনটা লাগতে পারে বলে তারা প্রাথমিক ধারণা করছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের থেকে। আমি কুষ্টিয়া যে ভেড়ামারা থানার ওসির সাথে কথা বলেছি, পুলিশ আমাদেরকে যেটি জানাচ্ছে যে মূলত এখানে যে তেলের ট্যাঙ্কার থেকে তেল আনলোড করার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং বাকি যে দুজন আহত হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী প্রেরণ করা হয় বলে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। এছাড়া পুলিশ আরও জানিয়েছেন যে এই যে পেট্রোল পাম্পে একটি জনবসতি এলাকায় এই পেট্রোল পাম্পের আসলে কাগজে কোনো ত্রুটি আছে কিনা এবং কাগজে এবং অনুমোদন থেকে শুরু করে সব বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ থেকে। তবে এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে দুটো ব্যক্তি হঠাৎ করে কিন্তু এখানে আসার পরে যে একটি বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণ ঘটার পর থেকেই কিন্তু তারা আসলে আতঙ্কিত হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ছোটাছুটি শুরু করে এবং এবং তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের দুটো ইউনিট এসে পেট্রোল পাম্পে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখন পর্যন্ত আসলে এখন সবই আগুন নিয়ন্ত্রণে আসার পরে সবই স্বাভাবিক রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের তদন্ত কাজ পরিচালনা করছে। তো কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়িয়া দফাদার ফিলিং স্টেশন থেকে আগুন দগ্ধ এবং ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও আগুন লাগার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়ায়।